নমস্কার বন্ধুরা, আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজ সকাল সকাল উঠে, সকাল 6টার সময় উঠে আমরা 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম মোহনার উদ্দেশ্যে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম দীঘা থেকে মোহনা, দীঘা মোহনা যাওয়ার পথে। অটো রিজার্ভেশন আমাদের 200 থেকে 250 টাকার মতো নিয়েছিল। আমরা মোহনায় এসে গেছি। দেখো, সকাল 6টা থেকে 6:30টার মধ্যেও এখানে প্রচুর ভিড়। সবাই এখানে মোহনায় সকালবেলায় আসে সূর্যোদয় দেখার জন্য। এখানে আমরাও সূর্যোদয় দেখার জন্য চলে এসেছি। আকাশ পুরো মেঘলা, হয়তো এখানে সূর্যোদয় দেখা যাবে না, কিন্তু তাও আমরা সেই আশাতে চলে এসেছি। আর সেই আশা যে প্রচুর লোকও এখানে এসছে, দেখতে পাচ্ছো এখানে প্রচুর ভিড়। এই মেঘলা ওয়েদারে সমুদ্রের সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্য, সেই জন্য হয়তো অনেকে বর্ষাকালে সমুদ্রের এই রূপ দেখার জন্য আসে। যাই হোক, সূর্যোদয় হয়তো আমরা দেখতে পেলাম না, সূর্য মেঘে ঢেকে গেছে, কিন্তু আমরা সি বিচের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছিলাম খুব ভালোভাবে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর প্রচুর এনজয় করছিলাম। দেখো বন্ধুরা, আমরা কি সুন্দরভাবে এনজয় করছিলাম। আমাদের এনজয়মেন্টের কিছু দৃশ্য তোমাদের সাথে আমরা ভাগ করে নিতে চাই। এই মোহনাতে প্রচুর দোকানপাটও বসে, তোমরা আগেই হয়তো দেখতে পেয়েছো। সেখানে চাইলে তোমরা ওখানে কিছু খেয়েও নিতে পারো, ব্রেকফাস্ট করে নিতে পারো, কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট করিনি। আমরা এখানে শুধু ঘুরেই চলে গেছিলাম। এখানে ঘুরে টুরে তারপর আমরা কোথায় গিয়েছিলাম, তারপর সেই কথাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। আমরা মোহনা থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম অটো করে। হোটেলের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম, হোটেলের ওখানে পৌঁছে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন গাড়ি কিছু টাকার বিনিময়ে উড়িষ্যার বিভিন্ন জায়গাগুলো এখানে দেখতেই পাচ্ছ, ওইসব জায়গা তোমাদের ঘুরিয়ে দেবে। আমরা একটা ছোট গাড়ি বুক করে নিয়েছিলাম 2000 টাকার বিনিময়ে। সেই গাড়ি করে আমরা রওনা দিলাম। আমরা এখন যাচ্ছি ভূষণ্ডেশ্বর মন্দির। এই ভূষণ্ডেশ্বর মন্দিরের একটা মাইথোলজিক্যাল ইতিহাস আছে। তার আগে তোমরা এখানে দেখতে পাবে আমরা উড়িষ্যার বর্ডার দিয়ে ক্রস করব। এই এসে গেছি আমরা দীঘা বর্ডার। এটা হচ্ছে দীঘা আর উড়িষ্যার বর্ডার। এখান থেকে আমরা উড়িষ্যার দিকে চলে যাব। উড়িষ্যার দিকে আমরা রওনা দিলাম। উড়িষ্যার দিকে আমরা প্রথমে যাব ভূষণ্ডেশ্বর মন্দির। এই গ্রামের রাস্তা দিয়ে আমরা ভূষণ্ডেশ্বর মন্দিরের উদ্দেশ্যে চলেছি। এই ভূষণ্ডেশ্বর মন্দিরের একটা মাইথোলজিক্যাল ইতিহাস আছে। মনে করা হয় রাবণ যখন কৈলাস থেকে মহাদেবকে নিয়ে এই পথে লঙ্কাতে গমন করছিলেন, তখন এই স্থানেই মহাদেবকে তিনি রেখে দিয়েছিলেন, এবং তার ফলে চিরকালের জন্য মহাদেব এখানেই থেকে যান। এখানে মহাদেবের একটা ছোট মন্দির আছে। বর্তমানে এই মহাদেবের মন্দিরকে সরকার থেকে সংস্কার কার্য চলছে। এই হলো সেই মহাদেবের মন্দির। অপরূপ এখানকার সুন্দর গ্রাম, অপরূপ চারিদিকের পরিবেশ, আর অপরূপ মহাদেবের মূর্তি। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মহাদেবকে দর্শন করে প্রণাম করে আর সেখানে মহাদেবের উদ্দেশ্যে সামান্য একটু অঞ্জলি দিয়ে আমরা ভূষণ্ডেশ্বর মন্দির দেখে ওখান থেকে আমরা রওনা দিলাম। দেখো তোমরা বন্ধু, এখানে পূজা অর্চনা সবে শুরু হয়েছে। যেহেতু আমরা অনেক সকাল সকাল গেছিলাম, এখানে ভিড়টাও কম ছিল। আমরা এখানে মহাদেবকে প্রদক্ষিণ করেছিলাম। প্রদক্ষিণ করে মহাদেবকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবারের আমাদের গন্তব্য হচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য। এই বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্যে তোমাদের এখানে নানা রকম ম্যানগ্রোভ গাছের সমারোহ তোমরা দেখতে পাবে, আর পরিবেশ হচ্ছে গ্রাম্য। যেতে যেতে অসংখ্য ভেড়ি তোমরা দেখতে পাবে, আর গ্রামীণ পরিবেশে অসাধারণ সৌন্দর্য। আমরা এসে গেছি বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্যতে। দেখো এখানে, এখান দিয়ে তোমরা গেলে ম্যানগ্রোভ অরণ্যের যে বৃক্ষ, ম্যানগ্রোভ গাছ আর শ্বাসমূল তোমরা দেখতে পাবে। এখানে তেমন কিছু দেখার নেই, ম্যানগ্রোভ অরণ্য আছে। আর এখানে বোটিংয়ের একটু ব্যবস্থা আছে,
বোটিংয়ের ভাড়া অনেকটাই চাইছিল, সেই জন্য আমরা এখানে বোটিং করিনি। তোমরা চাইলে এখানে ওদের নির্ধারিত টাকার পরিমাণ দিয়ে বোটিংও করে নিতে পারো। এখানে একটা নদীও আছে, চারিদিকের পরিবেশ অতি মনোরম, অতি সুন্দর, আমরা খুবই উপভোগ করছিলাম। এই হলো বিচিত্রপুর ম্যাঙ্গোভ অরণ্যের গেট। এই গেটের ভিতর দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, একটু বসার জায়গাও আছে, এছাড়া দেখতেই পাচ্ছ বোটিং ও নৌকারও ব্যবস্থা আছে। এখানে মূল আকর্ষণ হচ্ছে এখানকার ম্যাঙ্গ্রোভ অরণ্য। এই ম্যাঙ্গ্রোভ অরণ্য আগে আমরা সুন্দরবনেও দেখেছি, এখানে আবার দেখলাম। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আর এই নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। বোটিং এখানে খুব চার্জ বেশি চাইছিল, সেই জন্য আমরা এখানে বোটিং করিনি। তবে এখানে বোটিং করতেও আমরা খুব একটা কাউকে দেখলাম না। এখানে কিছু লোক এসেছিল ফটোগ্রাফি করার জন্য, আর অনেকে এসেছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমরাও কিছুক্ষণ এখানে থেকে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা তারপর এখান থেকে চলে গেছিলাম। তোমরা এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর যদি ম্যাঙ্গ্রোভ অরণ্য দেখে না থাকো তাহলে দেখতে পারো। এরপর আমরা চলে যাব চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির এখানকার একটা বিখ্যাত মন্দির, এখানকার স্থানীয় লোকেরা এই মন্দিরকে খুব মানে, আর প্রতি সোমবার এই মন্দিরে খুব ভিড় হয়। এখানকার স্থানীয় লোকেরা আসে, তাদের মানত পূরণ হলে এখানে পুজো দেয়। এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচুর লোকের সমাগম হয়েছে। আমরা এখানে ঠাকুর দর্শন করতে পারিনি, তার কারণ এখানে প্রচুর ভিড় ছিল আর আমাদের হাতে সময় কম ছিল, সেই জন্য ঠাকুর দর্শন আমাদের হয়নি। আমরা মন্দিরটা চারিদিক থেকে ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম। তোমরা যদি আসো তাহলে চন্দনেশ্বর মন্দিরে সোমবারটা বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসার চেষ্টা করবে, তাহলে আশা করি এখানে তোমরা মহাদেবের দর্শন পাবে। এখানে যত বেলা বাড়ছিল ভিড় ততই বাড়ছিল, আর রাস্তাতেও প্রচুর জ্যামের সম্মুখীন হয়েছিলাম আমরা যখন বেরোচ্ছিলাম। তাই যত সকাল সকাল তোমরা চেষ্টা করবে এই মন্দির দর্শনে আসার। মন্দির দর্শন হয়ে গেলে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব। এই হলো মন্দিরের দৃশ্য। এখানকার স্থানীয় মানুষরা এই মন্দিরকে খুব মানে, খুব জাগ্রত হিসাবে মহাদেবকে মানে। এখানকার এই পুকুর থেকে সবাই চান করে মন্দিরের চারিপাশে দণ্ডি কাটছিল, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। সবাই চান করতে নামছে, চান করে দণ্ডি কাটতে কাটতে এই পুকুর থেকে এই মন্দিরকে প্রদক্ষিণ করছে। আর প্রচুর বাচ্চাদের এখানে মাথার চুল দান করা হচ্ছিল, আর নানা রকম নানা মানত নিয়ে লোকে এখানে উদ্দেশ্য পূরণের জন্য আসে, আর মহাদেবকে ভক্তি ভরে তার মনের আকাঙ্ক্ষার কথা জানায়, আর মহাদেব তা পূর্ণ করেন। এই হলো মন্দিরের সম্পূর্ণ দৃশ্য। এরপর আমরা চলে গেছিলাম এখান থেকে, আমরা উদয়পুর বিচে চলে গেছিলাম। উদয়পুর বিচে আমরা, এখানে বাইক ভাড়া পাওয়া যায় 100 টাকা করে, তোমরাও চাইলে ভাড়া করে নিতে পারো। এই বিচ তোমাদের পায়ে হেঁটে ঘুরতে যত না ভালো লাগবে, একটা বাইক ভাড়া করে নিলে তোমাদের আরও ভালো লাগবে। পার বাইকে দুজন করে এরা নিচ্ছিল, এই বাইকে আমার মা আর বোন উঠেছিল। পরের বাইকে, যেহেতু আমার হাজবেন্ড বাইক চালাতে জানে, সেজন্য আমার হাজবেন্ডই আমাকে চালিয়ে নিয়ে গেছিল, আমরা কোনো রাইডার নিইনি। দেখো চারিপাশে অনেক বাইক আছে, আর এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। লাল কাঁকড়াগুলো দেখতে দেখতে বাইকে করে যেতে যে বিচের অপরূপ শোভা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কত চওড়া বিচ, আকাশ আস্তে আস্তে মেঘলা করে আসছিল, তাই আমাদের বিচে বেশিক্ষণ থাকা হয়নি। যেটুকু থাকতে পেরেছি সেইটুকু তোমাদের সাথে আমরা উপভোগ করে নিচ্ছি। এখানে প্রচুর লাল কাঁকড়ার আনাগোনা, এই লাল কাঁকড়া ছোটাছুটি দেখতে দেখতে বিচের মনোরম দৃশ্য উপভোগ করতে তোমাদের খুব ভালো লাগবে। একটা লাল কাঁকড়া ধরে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম, লাল কাঁকড়াটাকে আমরা পরে ছেড়ে দিয়েছিলাম, এর কোনো ক্ষতি আমরা করিনি, একটু শুধু ফটোশ্যুট করছিলাম। দেখো একদম লাল রঙের কাঁকড়া। এরপর আমরা ফিরে যাচ্ছিলাম, আমার বর আমাদের বাইকটা চালাচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল, অসাধারণ সৌন্দর্য। আমার তো এই উদয়পুর বিচটা দুর্দান্ত লেগেছে, তোমরাও চাইলে উদয়পুর বা তালসারি বিচে এরকমভাবে বাইক ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে পারো। বাইক রাইডিং জানলে তো আরোই ভালো, খুবই সুবিধা হবে তোমাদের।
খুব চওড়া বিচ, খুবই আনন্দ পাবে। এই বিচে অবশ্যই আসবে, একদম 100% রেকমেন্ডেশন তোমাদের জন্য রইল। বিচের সৌন্দর্য অপরিসীম, প্রচুর মানুষ এসছে। এখান থেকে উঠতে হবে আস্তে আস্তে, এখানে বাইক রেখে এখানে সিঁড়ি আছে, পাশ দিয়ে উঠে যেতে হবে। এরপর আমরা চলে এসেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে। এই রাধাকৃষ্ণ মন্দিরের সৌন্দর্য অপরিসীম। তোমরা যদি রাধাকৃষ্ণ মন্দিরে যাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ফটোগ্রাফি আমরা করিনি ভিতরে। বাইরে থেকে যেটুকু দেখাবার তোমাদের দেখিয়ে দেব। বাইরে থেকেও এর সৌন্দর্য অপরিসীম, তোমাদের ভালো লাগবে। গেটের মধ্যে ঢুকতেই এখানে বিভিন্ন মূর্তি ঠাকুরের খোদাই করা আছে। এই মূর্তিগুলোর সৌন্দর্য ছিল অসাধারণ। এই গেটটাই ছিল দেখার মতো একটা অনেক বড় জিনিস। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এখানে সামনে আমরা জুতো ছেড়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আর ওখানে অল্প কিছু টাকার বিনিময়ে প্রসাদ দেওয়া হচ্ছিল আর ঠাকুরের টিপ পরানো হচ্ছিল। আমরা সেখানে প্রসাদ নিয়ে আর ঠাকুরের টিপ পরে এখানে চলে এসেছিলাম তালসারিরই কাছে একটা সি বিচে। আমরা তালসারি যাইনি, যেহেতু তালসারি আর উদয়পুর কানেক্টেড বিচ ছিল, সেই জন্য আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল উনি সাজেস্ট করলেন এই বিচটা দেখার জন্য। এই বিচটা অনেকটা উপরে উঠতে হবে। তোমাদের যদি কারোর হাঁটুর প্রবলেম থাকে তোমরা এই বিচটা অ্যাভয়েডই করবে, যদিও তোমাদের ড্রাইভার এটা সাজেস্ট করুক। আমরা উঠেছিলাম কিন্তু আবার সিঁড়ি দিয়ে বিচে নামতে হতো, সেই জন্যে আমরা বিচের কাছাকাছি গিয়ে আমরা চলে এসেছিলাম। যতটা আমরা গেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আশেপাশে রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে। এরপর আমরা গেছিলাম কাজু বাগান দেখতে, কিন্তু আমাদের সেই সময় ভাগ্যটা একটু খারাপ ছিল, তাই তার কারণ কাজু বাগানের ভিতর আমরা ঢুকতে পারিনি। এই সময় কাজু ফুল থেকে কাজু ফল হচ্ছিল, যাতে গাছের ফল না ছেড়ে দেখো তোমরা লাল লাল এখানে কাজু ফল হয়ে আছে। এই কাজু ফলের উপরেই কাজুগুলো থাকে, যেহেতু ফল লোকে এখানে পর্যটকরা আসে ছিঁড়বে, কাজু হবে না, সেই জন্য এখানে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল সরকার থেকে। এটা সরকারি অধিগ্রহণ করা একটা বাগান, গেট বন্ধ ছিল, ঢুকতে দেওয়া হয়নি, সেই জন্য আমরা গেটের বাইরে থেকেই ফটো তুলে নিয়েছিলাম। এরপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে আমাদের লাঞ্চ সেরে নিচ্ছিলাম। আমাদের লাঞ্চে আজকে ছিল ভাত, ছিল স্যালাড, ছিল গ্রিন স্যালাড, আর ছিল ডাল, আর ছিল ডিম কারি, আর হচ্ছে মাছের কারি, আর চাটনি, এছাড়া ছিল একটা পনিরের তরকারি, আর একটা মিক্স ভেজ। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমরা রাতের দীঘার ওল্ড দীঘায় গেছিলাম, সেখানে ঘুরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। ওল্ড দীঘার কিছু পিকচার এখানে তোমাদের আমি দেখিয়ে দিলাম। ওল্ড দীঘায় অবশ্যই তোমরা যাবে সন্ধ্যের দিকে, সন্ধ্যের দিকেই এখানে খুব ভালো লাগবে। সকালবেলা মোহনা আর সন্ধ্যেবেলা ওল্ড দীঘায় গেলে তোমাদের খুব ভালো লাগবে, তাই আমরা কিছু সময়ের জন্য ওল্ড দীঘায় গেছিলাম। ওল্ড দীঘায় কিছুটা সময়ে ফিরে আমরা রাতে আবার ব্যাক করেছিলাম হোটেলে। এখানে আমরা রাতের বেলা নিয়েছিলাম রুটি, আর এখানে ছিল পনিরের একটা তরকারি, আর এখানে ছিল তরকা, আর হচ্ছে মাছ, আর ছিল রাইস। এই ছিল আজকের ডিনার। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।